তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে হচ্ছে অমিত আর এই হচ্ছে আমি চলো ঘুরে আসি ঠান্ডা লাগছে না আইসক্রিমে আমার ঠান্ডা লাগে না আর আজকে বেশ অনেক দিন পর কিন্তু রোদ্দুর উঠেছে এই জন্য কিন্তু আমি গেটটা খুলে জাস্ট রোদ্দুরে দাঁড়িয়ে আছি আর কয়েকটা জামা কাপড় ছিল জামা কাপড় শুকাচ্ছে না একদম তো সেই জন্য জামা কাপড় দিয়েছি তো যাই হোক আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো আর সত্যি কথা বলতে কি তো রোদ্দুরটা উঠে জাস্ট সত্যি বলছি মানে এত ভালো লাগছে কি বলবো না এতদিন মনে হচ্ছে সূর্য না ওটাই ভুলে গেছে আজকে এতদিন করে রোদ্দুর উঠেছে ভীষণই ভালো লাগছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে নন্দন না নন্দন আজকে আমরা যাচ্ছি ভিডিও দেখতে নন্দনে ভীষণই এক্সাইটিং একটা প্রধান দেখতে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো তো দেখো যেহেতু মুভি দেখতে যাব তো সেই জন্য সকাল সকাল কিন্তু কাজকর্মে হাত দিয়ে দিয়েছি এখন আমি ঘরটা ঝাঁপ দিচ্ছি কারণ আমাদের শো আছে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে তো সেই জন্য একটু বেরিয়ে যাব আর আমিও বলছিলাম কি না অমিতকে যেহেতু রোদ্দুর উঠেছে বাইরে তো বলছিলাম তাড়াতাড়ি চলো তাহলে একটুখানি আশেপাশে একটুখানি ঘুরে তারপরে হচ্ছে না আমরা যাব তো দেখো আবার সেই জন্য তাড়াতাড়ি করছি আর এখানে কালকের দুটো ভাত ছিল অল্প কটা ভাত তো সকালবেলা আর কিছু ভাবছি খাবো না একেবারে দুপুরে রান্না করে খাবো তো এই কটা ভাত ভাবছি কি কি করবো এই কটা ভাত আবার সেই পড়ে থাকবে তো ভাবলাম যে মাইক্রো একটুখানি গরম করে নিই গরম করে নিয়ে দুজনে একটুখানি শেয়ার করে খেয়ে নেবো তাহলে হবে মানে কালকে করেছিলাম আমার যে ভোলা মাছ আর কি বলে ইয়ে পার্শে মাছ দিয়ে সর্ষে বাটা আর সর্ষে বাটা আর হচ্ছে ইয়ে দিয়ে ধনে পাতা দিয়ে করেছিলাম তো ভীষণই ভালো টেস্ট হয়েছিল আর শীতকালে দেখবে এইসব খাবারগুলো যত বাসি হলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আমি আমার তো ভীষণ ভালো লাগে তা তো সেই জন্য সকালবেলা ভাত খাওয়া হয় না বেশি বেসিক্যালি তো আজকে যেহেতু অল্প কটা রয়েছে সেই জন্য ভাবলাম তুমি মানে হাজব্যান্ডকে বললাম আমি আর তুমি ভাগযোগ করে খেয়ে নিই তাহলে ভালো হবে আর মুভি দেখতে যাবো বলে দেখো আমি কি নাচানাচি করছি কি বাচ্চাদের মতো মানে এখনও আমার সেই সবটা গেল না তো যাই হোক এখন আমি হ্যাঁ এখন একটু শান্তি করে বসে আর কি রোদ্দুরে বসে বসে খাবো কিন্তু সেই জন্য আমি জানলাটা খুলে দিয়েছি আর জানলাটা এখানে বসে বসে একটু খাচ্ছি কিন্তু হালকা ছিটে পোটা রোদ্দুর আসছে আর অমিতকে আমি বললাম তুমি এসে তোমাকে আমি খাইয়ে দি আর হাত দিতে হবে না তা ও আবার হাত দিয়ে দিল কারণ মাছটা বেছে বেছে ও খাচ্ছিল তো যাই হোক ও ভোলা মাছ খেতে ভীষণ পছন্দ করে তো সেটা ভোলা মাছই ছিল তো ওই জন্য বলছিলাম তুমি মাছটা খেয়ে নাও আমি ভাত আমি খাচ্ছি তোমার বেশি ভাত খেতে হবে না তো যাই হোক বেশি ছিল না যাই হোক যা হয়েছিল দুজনের মোটামুটি আমাদের হয়ে গেছিলো বেশি তো খাই না দাদা আর দেখো ওখানে যেহেতু রোদ্দুর নেই সেই জন্য আবার বারান্দার এই জায়গাটা রোদ্দুর এসছে আর আমি এখানে এসে বসেছি খাওয়ার জন্য আমি শুধু সকাল থেকে এই করে বেড়াচ্ছি রোদ খুঁজে বেড়াচ্ছি যে কোথায় একটু রোদ্দুর গেলে পাবো আমাদের যেহেতু ছাদে যাওয়া যায় না তো সেই জন্য একটা সমস্যা ছাদে যাওয়া গেলে আবার কিন্তু রোদ্দুর প্রচুর রোদ্দুর ছাদে গেলে ছাদে গেলে অনেকটাই ভালো লাগে কিন্তু ছাদে যেহেতু আমাদের সমস্যা ছাদে আমাদের যাওয়া যায় না তিনতলার ওপরে ছাদ আর ছাদের আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর তো যাই হোক সবার তো সব কিছু হয় না আমার জীবনের খুব ইচ্ছা আছে একটা ছাদ ছাদওয়ালা বাড়ি হবে আমার ভীষণ ইচ্ছা কিন্তু জানি না সেই ইচ্ছাটা কবে পূরণ হবে আদৌ আমার হবে কি না পূরণ তো দেখা যাক কি হয় তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে সেরকম কিছু নিজের একটা ছাদওয়ালা বাড়ি এটাও আমার নিজেরই বাড়ি তবুও একদম নিজস্ব বাড়ি যেখানে বাড়িতে কেউ থাকবে না এখানে অনেকেই আছে শেয়ারিংয়ে আছি আমরা মানে বাড়িটা হচ্ছে অনেক লোকজন নিয়ে থাকি আর কি শরিক রয়েছে একদম হবে যেটা হচ্ছে নিজের বাড়ি তো সেরকম ইচ্ছা আছে দেখা যাক কবে কি হয় আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ আর টমেটো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওইটাই খাওয়া দাওয়া করে দূর ফেলা বেরিয়ে যাবো যেটা বললাম তোমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোবো তার কারণ হচ্ছে একটুখানি এদিক ওদিক ঘুরবো অমিতকে বলেছি একটু ভিক্টোরিয়া যাবো যেহেতু ওই নন্দন আর নন্দনের কাছাকাছি ভিক্টোরিয়া পড়বে তো বই একটু ভিক্টোরিয়া যাবো ভিক্টোরিয়া একটু ঘুরবো একটু রেস্ট বানাবো তারপর যাবো তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবছি স্নানটা করে আসি ভাত হতে হতে আমার আবার স্নানটাও তাহলে হয়ে যাবে ওদিকে আবার দেখছি স্নানের জন্য যে গরম জলটা বসেছিলাম সেটাও গরম হয়ে গেছে তো এখন যদি স্নান না করি জলটা আবার ঠান্ডা হয়ে যাবে তো স্নান খাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি আর আজকে আমি দেখো শাড়ি পরেছি শাড়ি পরেছে আর এটা হালকা চাদর নিয়েছি আর সোয়েটার নিয়েছি ব্যাগের মধ্যে যদি লাগে তাহলে ইউজ করব। তো যাই হোক শাড়ি পরেছি আর এই শাড়িটা ভাবলাম যে কাস্তে দিতে হবে তো তার আগে একটুখানি পরে নিই তো সেই জন্য শাড়ি পরলাম তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর হচ্ছে জমিত আর হচ্ছে আমি চলো ঘুরে আসি চলে যাচ্ছে এখন ময়দান তো এখানেই নামলাম আর মেট্রোতে তোমাদের আর ভিডিও করে কিছু দেখায়নি কারণ সঙ্গে সঙ্গে মানে ট্রেনটা পেয়ে গেছিলাম তো সেই জন্য তো চলো এখন আমরা ভিক্টোরিয়া যাব আর হাজবেন্ডের হাত ধরে ভিক্টোরিয়া হাঁটবো বিয়ের আগে তো আর ভিক্টোরিয়া আসতে পারিনি আর ভিক্টোরিয়া ঘুরতেও পারিনি বয়ফ্রেন্ডের হাত ধরে তো এখন হাজবেন্ডের হাত ধরেই ঘুরি কী করব দুধের সাথে ঘোলে মেটেই বাড়ির টু এককালে সবথেকে বড় উঁচু কলকাতার থেকে উঁচু বাড়ি ছিল এইটা টাটা সেন্টার বাট এখন কিন্তু ও কিন্তু এর কাছে বাচ্চা দেখতেই পাচ্ছ এর তিন গুণ হাই টাটা সেন্টার বাইশতলা এটা হচ্ছে সিক্সটি টু ফ্লোর হচ্ছে আপাতত কলকাতার বড় সবথেকে উঁচু বাড়ি দেখিয়ে দিলাম তার কারণ ইলিয়ট পার্কটা বন্ধ কোনো মেনটেন্সের কাজ চলছে

So we want the ticket complete now. গার্ডেনে বসে বসে আমরা একটু গল্প করছিলাম আর বাদাম খাচ্ছিলাম ওই দেখো অমিত এখনও কিন্তু বাদাম খাচ্ছে তো বেশ কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর আমাদের মুভিরও টাইম কিন্তু হয়ে আসছে তো যাই হোক এখন আর দেখো ভিক্টোরিয়ার ইয়েতে লাইটটাও জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে না রাতের এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ খুব সুন্দর দেখতে লাগছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে এসছি আর বেরিয়ে আমরা এখন চা খেয়ে নিলাম একটুখানি চা খেয়ে চলে এসছি হচ্ছে নন্দনে তো এখন আমরা ঢুকছি আর আমাদের টিকিটটা তো অনলাইনেই কাটা ছিল আমি তাকে থেকে কেটেছিল তো আমরা এখন যাব আর আমরা এখানে ঢুকে দেখলাম যে কাবলিওয়ালাও চলছে তো মিঠুনের যেটা কাবলিওয়ালা কিন্তু ভালো মনে হয় হয়েছে তো যাই হোক আমাদের টিকিট ছিল প্রধানের তো প্রধানটা দেখবো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে প্রধানটা দেখবো হ্যাঁ রিলিজ করলেই কিন্তু রিলিজ তো করে গেছে বেশ কদিন হলো কিন্তু আমার দেখা হচ্ছে না আসবো আসবো করে আর হচ্ছিলই না তো ফাইনালি আমরা আজকে মুভিটা কিন্তু দেখছি আর এখন আমরা ঢুকেও যাচ্ছি শো সবে সবে শুরু হচ্ছে আর কি তো যাই হোক চলো এখন আমরা ভিতরে যাব আর মুভি দেখবো আর এখন হচ্ছে মুভি মুভিটাকে আমরা এনজয় করব তো আর কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো পরে তো চলো এখন সঙ্গে থাকো তো দেখো মুভি টুভি দেখা কমপ্লিট এখন বাজছে সাড়ে আটটা আর মুভিটা বেশ আমার ভালোও লেগেছে সত্যি কথা বলতে বেশ ভালোই লেগেছে তো যাই হোক ভালো হয়েছে তোমরা যা যা দেখোনি তারা অবশ্যই দেখে নিও দেবের প্রধান আমার কাছে তো বেশ ভালোই লাগলো যাই না কার কাছে কেমন লাগবে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আবার মেট্রো স্টেশনে মেট্রো ধরবো ধরে আবার এখান থেকে যাব চাঁদনি তো ট্রেনে উঠে গেছি আর ট্রেনটাও কিন্তু ফাঁকা ফাঁকাই আছে বেশি একটা ভিড় ছিল না তো চাঁদনিতে আমরা নেমেও পড়েছি তো

তো চলো দেখি এখন আমার ডিসিশন নিয়ে পাচ্ছি না যে কোন রেস্টুরেন্টে অ্যাকচুয়াল যাওয়া যায় তো সেটাই ভাবছি আর আজকে এত ঠান্ডা পড়েছে দেখো রাস্তাঘাটে লোকজনও কিন্তু নেই আমি অমিতকে বলছিলাম আমি আর তুমি মনে হয় রাস্তাঘাটে হাঁটছি আর কোনো লোকজন নেই তো যাই হোক সামনে দেখাও সবাই কাট ধরিয়ে কিন্তু আগুনও শেখছে এতই খারাপ অবস্থা তো যাই হোক আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি অম্বরে ফাইনালি অম্বরেই ঢুকলাম আর এখানে ঢুকে নিয়ে নিয়েছি চিকেন টেংরি কাবাব তো এই স্টার্টার হিসেবে নিলাম এটা আর এখনো মেন কোর্সে যায়নি তো মেন কোর্স কি নেব এখনও ভাবিও নি তো দেখা যাক মেন কোর্সে কি নেব আপাতত এটা কমপ্লিট করে নিই তারপর মেন কোর্সের কথা ভাবছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়েও এসেছি তো চলো এখন সোজা বাড়ি বাড়ি এসে শীতকালে আইসক্রিম নিয়ে বসে পড়েছে দেখো কর্নেটও ছিল ফ্রিজে মনে করো ওনাটা কিনে নিয়ে এসেছি কর্নেটও ছিল ফ্রিজে শীতকাল তো কী তাই এগুলো আইসক্রিম খাবো না দা একটা হয় অনেকদিন ধরে লক্ষ্য করছি কর্নেটার ফ্রিজে রয়েছে বেশ কয়েকদিন ধরে তো ভাবলাম আজকে একটু খাওয়া দাওয়া করে এসছি তো আজকেই খাওয়া যাক যেহেতু বিরিয়ানি খেয়েছি আর তারপরে আইসক্রিমটা ভীষণ দরকার দাঁতে ঠান্ডা লাগছে না আইসক্রিমে আমার ঠান্ডা লাগে না খাও দেখলে সারাদিন কি কি করলাম গেছিলাম বোদন দেখতে তো বোদনটা ভালো হয়েছে বেশ ভালোই হয়েছে তো যাই হোক ভালো লেগেছে আমার আর চলো বোদান দেখতে গেলাম তো আর একটু টাইম ছিল তো সেই একটু ভিক্টোরিয়া ঘুরে আসলাম তো বেশি টাইম আর কি কাটাতে পারিনি ভিক্টোরিয়াতে কারণ বেশি সময় ছিল না অল্প এক ঘন্টা মতো ছিলাম হয় ভিক্টোরিয়াতে তাই না তবে সন্ধ্যাবেলা ভিক্টোরিয়ার মানে খুব সুন্দর ছিল ভিউটা খুব সুন্দর ছিল তো যাই হোক এখন বাজে রাতের এগারোটা এগারোটার সময় আমি আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছি কিছু করার নেই খেতেই হবে তো চলো আজকে সারা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো আজকে মতো এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে সাথে কোনো তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে ধান